120 কিলোমিটার দীর্ঘ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় 60 কিলোমিটারই যেন মৃত্যু ফাঁদ। ভালুকা থেকে ময়মনসিংহ সদর পর্যন্ত মহাসড়কে নেই কোনো শৃঙ্খলা। নিষেধাজ্ঞা সত্ত্বেও বেপরোয়া দূরপাল্লার বাসের সঙ্গে চলছে তিন চাকার সিএনজি, অটোরিকশা, ইজি বাইক ও ভ্যান। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা না থাকায় ট্রাফিক আইনের তোয়াক্কা করছে না কেউ। ছোট গাড়ি একটু নিচে চলে, এই কারণে দুর্ঘটনা হয়ে যায়, ডাকসে কলবার নাই। ফ্যামিলি আছে যার জন্য চালান লাগে। যদি সাইড দিয়ে রাস্তা করে দিত তাহলে আমরা সাইড দিয়ে চলাচল করতাম। মহাসড়কটির অধিকাংশ স্থানে সিসিটিভি ক্যামেরা না থাকায় পুরো এলাকা মনিটরিং এর আওতায় আনা যাচ্ছে না বলে জানায় পুলিশ। সিএনজি বা থ্রি হুইলার যাতে মোড়ে আসতে না পারে এবং এখানে এসে যাত্রীদের যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা প্রতিনিয়ত 24 ঘন্টা কাজ করে যাচ্ছি।